আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রংধনু সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি চলে আসছি ছাদে। ছাদে আসার কারণটা হচ্ছে ছাদ বাগান থেকে জবা ফুল নিব। তো জবা ফুল ফোটার অপেক্ষায় ছিলাম বেশ কয়েকদিন ধরে, আর যেটা হয়েছিল জবা ফুল ফুটতেছিল না, ফুটলেও একটা ফুটতেছিল। একটা দিয়ে যেহেতু আমার কাজ হবে না, এজন্য আমি নিচ্ছিলাম না। তো আজকে এসে দেখলাম যে এই গাছটাতে দুইটা, আর ওদিকে আরেকটা গাছ আছে। চলো তোমাদেরকে দেখাই। বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম গোলাপি জবা, ওই তো এখানে একটা, টোটাল তিনটা ফুল আজকে ফুটেছে। আচ্ছা তোমরা এই সুন্দর জিনিসটা দেখো, এখানে আমার কলা গাছের এখানে দুইটা পাখি। এটা কি পাখি? এটা তো শালিক পাখি না। পাখিটার পিঠের মধ্যে একটু সাদা আছে, আর লেজের নিচের দিকে একটু লাল কালার আছে। তো যাই হোক, চলে গেছে ওরা। তো এই তো এই জবাটা, মানে মোট তিনটা জবা আজকে ফুটলো। তো এই তিনটা জবা যেহেতু ফুটলো, তিনটা জবাই আমি আজকে নিয়ে যাব। নিয়ে যেয়ে আমি যেটা করব সেটা জানতে নিশ্চয়ই তোমরা অনেক আগ্রহী। আমি করব হচ্ছে, আমি একটা তেল বানাবো। সেই তেলটা বানানোর জন্য আমার জবা ফুল দরকার ছিল, যেটা আমি পাচ্ছিলাম না। তো তেলটা কিভাবে বানাবো ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। তো প্রথমে আমি যে কাজটা করব, জবাগুলো কালেক্ট করে নিয়ে যাব বাসায়। আমার আর এটার সাথে আরও লাগবে হচ্ছে অ্যালোভেরা, তারপরে তিন ধরনের তেল। কী কী তেল পরে বলতেছি, নিম পাতা লাগে, কিন্তু নিম পাতা দিতে না করেছে। আমি মূলত আজকে এই তেলটা বানাচ্ছি তৃষ্ণান্তির জন্য। তো তৃষ্ণান্তি আমাকে মানা করে দিছে যে তুমি আমার তেলের মধ্যে নিম পাতা দিবা না। তো এর জন্য নিম পাতাটা বাদ রাখবো। এছাড়া আর লাগবে হচ্ছে পেঁয়াজ, কালি জিরা, মেথিও দরকার হয়, কিন্তু মেথিটা বাসায় নেই তো ওটাও বাদ দিলাম। তো এভাবে হাতের কাছে যে কয়েকটা জিনিস পাবো ওগুলো দিয়ে তেলটা বানাবো। এই হচ্ছে আমার তিনটা ফুল। তেল বানানোর জন্য এখানে একটা রুটি ভাজার যে তাওয়া থাকে, সেই তাওয়াকে হালকা আছে চুলার উপরে বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হতে থাক। কারণ এটার উপরে আমি এই এই ছোট স্টিলের যে আমার পাতিলটা আছে, যেটার মধ্যে আমি পাখির খাবার বানাই বিভিন্ন সময়, তো এটার মধ্যে আমি তেলটা বানাবো। তো আমি হালকা আছে অনেক সময় রাখবো দেখে ডাইরেক্ট এটা দিব না, ওটার উপরে করব। তো এই তো আমার ফুলগুলো, এগুলো থেকে আমি পাপড়ি ছিঁড়ে নিব। আর আমি দেখো এখানে তিন ধরনের তেল ইউজ করব, জুই নারিকেল তেল, ক্ল্যারিস আমন্ড অয়েল, আর এটা হচ্ছে লা অলিভা অলিভ অয়েল, কালো জিরা, পেঁয়াজ, আর হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা একটা কেনা অ্যালোভেরা ছিল বড় জাতের, তো এটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিব। অ্যালোভেরাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর সাথে একটা বড় সাইজের পেঁয়াজও এখানে কুচি করে কেটে নিয়েছি। প্রথমে হচ্ছে ছোট পাতিটা বসিয়ে দিলাম, এবার তেলগুলোকে দিব। তেলগুলো তেমন একটা যে ভালো মাপ আছে এমন না, একটু বেশি করেই করব। এখানে প্রথমে হচ্ছে জুই নারিকেল তেলটা দিচ্ছি। এখানে নারিকেল তেলের ঢাকনাটা একটু ভুলভাবে খোলা হয়েছিল, তো এটার জন্য একটু অসুবিধা হয় এটা বের করতে। তো হয়েছে, এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল নিলাম।
এবার দিব হচ্ছে আমন্ড অয়েল। আমন্ড অয়েলটা দিব 2 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে 4 চামচের 4 চামচ দিলেই 2 টেবিল চামচ হয়ে যাবে। এবার দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলও 2 টেবিল চামচ পরিমাণে দিব, 4 চামচে 4 চামচ। এবার দিব হচ্ছে এটার মধ্যে কালো জিরা। কালো জিরাটা দিব হচ্ছে সামান্য পরিমাণে, বেশি না, এইতো এখানে 1 চা চামচ পরিমাণ হবে। 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার জ্বালটা একটু বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখো তেলটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিব হচ্ছে কেটে রাখা অ্যালোভেরা গুলো। অ্যালোভেরা গুলো যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, এর জন্য এটাকে আগে দিচ্ছি। পাঁচ মিনিট পর তারপরে বাকি অন্য উপকরণগুলো দিয়ে দিব। 5 মিনিট পর নাড়া দিলাম। তো দেখো অ্যালোভেরা সহ তেলটা ফুটে উঠেছে এবং অ্যালোভেরাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আমার বাকি যে দুটো উপকরণ আছে সে দুইটা, সেটা হচ্ছে জবা ফুলের পাপড়ি। এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে যেটা করব সেটা হচ্ছে এভাবে খুব হালকা আছে এটা চুলায় বসানো থাকবে, মাঝে মাঝে সেটাকে নাড়া দিয়ে দিব। এবং ফাইনালি যখন আমার তেলটা হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো এবং কত সময় লাগলো সেটাও জানিয়ে দিব। 1 ঘন্টা পর আমাদের তেল কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে জবার পাপড়ি, পেঁয়াজ, অ্যালোভেরা সব এগুলো কালচে কালার হয়ে গেছে তেলে জাল হতে হতে। এরপর যাই এটাকে যেটা করতে হবে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে তেলটাকে আলাদা করে নিতে হবে। এবারে তেলগুলোকে একটা কাঁচের বোতলে ঢেলে নিবো।